ਨਾ ਖਾਮੂ ਨਾ ਸਾਥ ਨੂੰ ਤੇਨੇ ਐ ਦਸਨ ਓਰੇ ਡਾਲੇ ਡਾਲੇ ਡੂਲਸੇ ਤਾਰਾ ਡਾਲੇ ਡਾਲੇ ਡੂਲਸੇ ਤਾਰਾ ਪ੍ਰੇਮ ਸਾਹੇ ਤੋ ਮਾਰ ਕਾਸੇ ਯੇ ਤੂੰ ਤੂੰ ਦੁਰਲਾ ਨਾ ਓਏ ਓਏ ਜਾ যতদিন আমার সমৃদ্ধি আছে ততদিন আমার খাওয়া আছে আমার সমৃদ্ধিও শেষ খাওয়াও শেষ দিলাম ওইলা গো আমি বাথরুমে যে ঘুরে এলাম হাঁদুর তোমার একটা বড় এনে গিয়া কুত্তে কুত্তে তো জীবন শেষই হইব একটা না খাইলে কি পায়খানা হয় হ্যাঁ আমি কি আর প্রফেশনাল গাঁজা খরো হইছি না অন্তরি যে ভালো করে বড় হার মতো মিটু বড় আরে আমি তো ডিস্টার্ব দূরম না বাইরে না তো টান এই দান লাগবো তুমি বুঝবা কি টানে টানে হইলে শান্তি টানে টানে মজা বুঝে নাই হাই রে হ্যাঁ শালির তো খাওয়া নি একবার ভুল করে আলাইছি রে কয় টানে টানে মজা কয় কি রে দেখে দেই টান দেই গাজার লোকা তাল গাছে রাগা শীতানে ফুসকুনি দেখি বাজার দেখি তাল গাছে রাগা মনোয়া মাঝি গাজার লোকা পাহাড় দিয়া যা কি যে করি গাজাও কি দুই নাম্বারই শুরু করলো নি আমাগো লাগে গাজা এখন আর পিনি কয় না আগের মতো গাজা খরের লাগে বিয়া হইয়া নিজেও গাজা খর হইয়া গেলাম গা তাই রে দুঃখ রে এই বেলা হইয়া গেল এখন তুই একটা টান দিয়া পারলাম না গাজা খরে গেল কোনে হ্যাঁ আইয়া বিড়িটা তো বরব বারবারে কালকে কইলাম যে উড়া তারা করে আইলে গিয়ে খাইও না কলকি কলকিটা কালকে বাংলো এই বিড়ি খায় কি পিনিক মরে হ্যাঁ হাই রে কই তুমি মরলা নিহি সাধুর বাপ না হইগো তাহলে তুমি সাধুর নাকে থাকা হবা দাও আমার কাছে দাও দাও আমি দাও আমার কাছে এই যে ঠোঙ্গা দাও না এই তো তো কথা তো মাইগা মাসের চোদ্দ আটকা পরে বেড়া হয় না ফসল তুলে পরে ফসল তুলে খাই আলামু দাও না দাও এই তো তোর ওই আছে গা এ এ খুই তুমি ও যে তারা হুরা শুরু করে দেছো দেখো আমার কাছে দাও আমি ই করিবা মাসকো হ্যাঁ আছে ব্যাগে আছে নাকি শান্তি পাইলাম মানে তুমি বুঝবা কি টানে টানে হইলে শান্তি টানে টানে মজা বুঝো নাই হাই রে হ্যাঁ শালির তো খাওয়া নি একবার ভুল করে আলাইছি রে কয় টানে টানে মজা কয় কি রে দেখে দেই টান দেই নাও খাবা তুমি নাও না খামু না সাথ নুতে না এ দসন এ যে রামদ হই লই না দেখছ তু তু দুরলা না ওই ওই যা আজকে সেগাড়ার জীবন সাজতে দেব যেভাবে টানা শুরু করছে আমার তো খবরই নেব না ওই তুই একলাই খাইস না আমার একটু দিস আমার একটু দিস বেশি কথা কই না হরসরা মাথাটা গরম আছে মাথা গরম মাথাটাকে ঠান্ডা করে নই ও মাথা গরম মাথা ঠান্ডা কইরে শিগগিন দাও যে জাবান গিয়া গইছে আসরে জাবান গিয়া গইছে ওনে তা মুজাই মনে করে একবার সুঙ্গা মধ্যে খাওয়া আজকে যা থাকে বলে আহ কি সাদি কোনে কালাসান সাদুর বাইতে ও হ্যাঁ ওই বাইতে না গেলে তো শান্তি পামু না এটা তো থইছে ভাঙ্গা কলকি দে ওই বাইতে যে কলকিতে যদি একটু টানা হারি তো আইলে সামনে আত্মাটা ফেরত তো মনে হয় একটু খাও না যাই ই করো একটু খাও তুমি কবার কবার সবাই দেখি আহ
দুরু কিছুই না নাই তামাক পাতার গন্ধ খাইলা দুরু তোমার কাছে কিছু নাই তাই না এখনো বৃষ্টি আর টান আছে তুমি কি মনে করছো এই রে গাজা করবে হিসাব হইলে গাজা করেন না কেন হ্যাঁ তাই তো আইছো দুই টান তুমি খাও না তো আবল তাবলে ধরছে আবল তাবলে ধরু ধরবো কে আবল তাবলে যারা যারা তারাই তো মনে মাথা ডি ভিডিও দেখে আমরা তো মাথা ডি ভিডিও নাই ওমনা আছে ভাই কি আছে কি আছে আছে ওই যে কোনটা আছে দাস এটা 50 টাকা হ্যাঁ 50 টাকা এটার দাম 50 টাকা এটা 50 টাকা এটা পুটলা তো 5 টাকা নাই আর এটার দামই 50 টাকা ভাই তুমি ধর আছে না এখন বাইরে গেছে কি না খাওয়া দাও না তুমি খাইয়া যাও দাও দাও খাই কল ঘেতাছো কোনে ধর ঘেতাছো কোনে মেষ্টা দাও ঘেতা সিদে গালা থানের ফুকরি দিতে ভাই আমি জীবনে মেলা গাজা খোর দেখছি তোমার নাগাল দেখি নাই ভাই তুমি যে রাস্তাঘাটে দেখা হই লিটে আছার আই খিলা ওরে তো খাওয়া নি হিগাইছি ভালো করছ রাইতে দুজনে পারাবাড়ি করে খাবার নে কলগিটা ভেঙে গেছে ভাই আচ্ছা রাইতে যে খাওয়া খাদ্য করো তোমরা কি এই সিজিল মিছিল এই হুইয়া থাকো না একজনের ঠ্যাং থাকে আরেকজনের মাথা থাকে অবাক না তা থাকবো কে হ্যাঁ আমরা তো পাগল নি আমরা দুজনে অরিজিনাল বদ্ধভাবে হইয়া থাকি বদ্ধভাবে সেদিন রাইতে ভাই খিলাইলা না গোমের তালে কি খুঁজো ম্যাচ কোনে থিলাবার এ কি আবাতি মহিলারে বা কি বিয়া কইরে নাই সবার সাথে তুমি আমারে বিয়া করতা ভাই ম্যাচটা যে কোনে থিলাম ম্যাচ আরে ভালো করে যাই থাক যা ভাই সেদিন রাইতে যে দুই টান খাইয়া গেলাম ভাই ঘরে যাই হবাই সব গুঞ্জা হইছি বুঝছা এ হাবারে ধরাও কথা বাদ দে ধরাও মনে যায় আর কুয়া ধরো কোসে রাখপা তুই খালি কিছু নিয়ে কুয়ার ভিতরে ঢুকতেছি আবার বিদেশ গেছিলাম জাপান আমেরিকা সুইডেন সুইজারল্যান্ড কোন সাগর পারে জানি মানে সাইঙ্গা বিন্দু বিন্দু ঘুরে গেছিলাম কক্সবাজারে গেছিলাম তুমি তো গাজা খাও তাই কইলে আর দোষ হয়ে যাকে আবার সিদ্ধি ঘর কর না টেড়াস আছে গাজা ঘর কর টেড়াস হইলে সিদ্ধি ঘর নাকি কোন দেখাইছি কারে খাওয়াইছি বুঝতেছি না টিহা বামুকন আমি বেলাডে হারে নিয়ে গেছি কাকিমা তো চুরি করে কেটে দেয় না আরে না তোর কাকিমা তো দেখ পারি পারে না কয় না খাওয়া ভালো না কিন্তু আমি তো মনে সাধন না খালি খাইতেই থাকি একটার গোয়াদা ধরো না একটার ধরে দি ধরে দি খালি কাটপারি কোন কাটি আর দি গাড়ি বইরে আছে ময়নাল আমার হিসাব দেছেন
এক কেজি যদি সিদ্ধি আষ্ট দিন খাই বছরে কয় কেজি লাগে এক কেজি সিদ্ধি দিলে আষ্ট দিন না বছরে তো গর্দর বেচাও ওটা হিসাব করা হয় না এক সিরা বাইশ ফেরব এক খাতা সম্পত্তি আছে আর বাপ দাদা আর ফুরাইতে ফুরাইতে এখন মনে কর বিশ পাহি আছে আর মোটামুটি আর ব্যক্তি শেষ ওই তো জাহান্ডু আছে মনে হয় খাইয়া তারপরে মরে যায় সমস্যা নাই তো সাধুর মেলা সারণ দেব না লাল বয়সে সাধু গিরি করেই যান না গো বোঝো না এক কাকা আরে বাবা তুই ভোজসটাকে মরে তো জামু ওই যে কথাই কইছে না শত সাধনার বলে আসিয়া মানব কোলে ষোলো আনা দিবি বলে আজও দিলি না কেন রেমন সাধুর সঙ্গ নিলে না এগুলা মিলাইয়া তারপরে সিদ্ধি খাওন লাগে লঙ্গি বুঝাই করে প্রতিদিন মুতে তুমি বুঝবা না তোমার আমি বিয়া করছি কোনে কই যে তুমি আমার লগে সমান বাগিও তুমি খাওয়া হিকো তা থুয়া তুমি খাওয়া না হিকা আমার উপর অত্যাচার করো আজকে গেতাম না ময়দা লেনে গেলাম কিসের কাছে আর বক্তব্য যতদিন আমার সম্পত্তি আছে ততদিন আমার খাওয়া আছে আমার সম্পত্তিও শেষ খাওয়াও শেষ তোর যতদিন সম্পত্তি আছে এতদিন তোর বেঁকি আছে তাই না হ্যাঁ আমি তোর সম্পত্তির লোভে তো তোর বাড়িতে থাকবো না কোনদিন আমার বাড়ি আসবে কি কইল রাত পয়লে কি বাসি খাই বাসি খাই চিন্তা করছ হ্যাঁ কোন দিকে যাইতাছে আসল কামের মুরাদ নাই নকল কাম নিয়ে দৌড়াদৌড়ি আজকে বাইরটা হোক সিদ্ধি সিদ্ধি দিয়ে এসে এই তারিখে কি করি এইরকম খোর তোমরা খাইয়া নিয়ে আবার ফেরত চাও ভালো এনে দিকে আমি নিজাতে বানাইছি আমার দিছে লাগছে না আমার স্টিক খাই মন্দির বতুই এখন আমার বেশি আমি বাইকে নাই মাথাটা ঠান্ডা মনে করবে কাট কি আন মনে পচা তামুক দিয়ে নেয়া আর মঙ্গলবার সাধারণ নিয়ে খাওয়া হয় না এরিনো ডাইলাতা বলান ছিল ওরা আবুল তাউল গাতা এনে না বুঝো কি কইছি তুমি আসলে তোমার গুরানি দেন না ডাইলান বাবু তোকে বুটটা উঠে দেয় না হিরান বা ওরা লেবারা ব্যাগে ভাগে যুগে মিলাই নি বলে কিনে এ রাগ করো কে খালি তোমার মাথা মুতা কি ঠিক আছে না সকালে তুমি খাই কিনু খাইছো কিছু খাইছি তো কি বড়ি খাইছা ভালো একটা এই কি একটা গান নেবে ভাই দিব আরে একটা কারণ সারা মধ্যে একটা আমার মার দাও বেদ করে আমি তো বেদ আমরা সিদ্ধি করি এনে খাও দেখি তা বলতে বলতে আরে আমরা সিদ্ধি করি সিদ্ধি করি আমরা সিদ্ধি করি আমরা তো বুদ্ধি নাই সিদ্ধি করব তো বুদ্ধি খায় দূর ভাই কি দিয়ে দুই টান খিলাইলা খেলা ঝুমাইতাছে এই যে
এবার সিদ্ধ এবার গাজা খোর এবার গাজা খোর জানো কি করে তাই আলে তোমার বড় বড় এবার এই ফালতু কথা আমি পড়ে নাই ওই যে বসে গাজা খোর রাই মনে করে ঢুইলা মইলে কাট কুটিয়ে পড়ে সিদ্ধি করে কোনদিন কাট কুটিয়ে পড়ে না তারা ধ্যান জ্ঞান অর্জন করে তুমি তুমি লাগা গাজা খোর নিশ্চিত কাম কি করে যা তোমার ওই গাজা খোর তোমার বল নিয়ে টেলে টেলে বড় ধরতাছে আমি আরাম কইতে দেখাইছে নাকি আমি আর হ্যাঁ আর ইউ আমি গাজা খোর যাও হ্যাঁ আমার টিকিট ওরে ডালে ডালে ডুলছে তারা ডালে ডালে ডুলছে তারা প্রেম সাহে তোমার কাছে এ এ এ হাজার বাগানে বাগানে বুলবুলি এসেছে হাজার বাগানে বাগানে বুলবুলি এসেছে আগুন নিভে গেছে কি ধরা তুই ওরে যে বাগানের বোমর তুমি ওলো রসের বাগানি কিঞ্চিত মাত্র চাই হে মধু দিতে আমার শাসেনি ওরে মুশকিল কুশা নামটি তোমার মুশকিল কুশা নামটি তোমার রই আছে জীবের পাশে এ এ এ খাজার বাগানে বাগানে বুলবুলি এসেছে খাজার বাগানে বাগানে বুলবুলি এসেছে বাজান দিছে আমার একটা ডান ভাল লাগে না করাইছে রে আমার কাছে দে আসলে খাই হলে মনে করো যে খালি বিড়ির সুগার দেয়া এই জন্য হাতা দাও আগুন নিবে গেছে আগুন দেয় আমি তো সাদা মিশাই না ডাইরেক্ট খালি অন্য দেই একটু বয় গা সেই জন্য বয় বয় গম দেয় গলার মধ্যে একবার সেঙ্গিতে তোর গো ও বাবা আরে বাবা রে চিন্তা করিস না এরপরে ভালো তাই না খিলাম উনি 1 কেজি আনছিলাম তো এক সপ্তাহের উপর তো যায় না বুঝোস না ভাই বাজা বাতাস যায় তো বেশি খায় মানে দিনে 24 ঘন্টা আমি খাওয়ার উপরে সামনে তোমায় দেখতে ভাই গুরু গান্দা বানাইলা কি দিয়া ভাই সামনে আছে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছে মেলা দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব তামুকের খেলা
হে পাগলা ঠিক আছে তুমি তোমার গান্ডাই ঠিক আছে মনে মনে গাজা আনে ওই বাবা তাক বুঝা গাজা আনে গাজা খাইয়া ফুল পাছরে বান্ডিল গাজার লোকা তাল গাছে রাগায় মনো আমাজি গাজার লোকা পাহাড় দিয়া যায় গাজার লোকা পাহাড় দিয়া যায় মনো আমাজি গাজার লোকা তাল গাছে রাগায় গাজা গাইয়া শুয়া থাকো শীতানে ফুসকুনি দেখি বাজার দেখি তাল গাছে রাগায় মনো আমাজি গাজার লোকা পাহাড় দিয়া যায় গাজা খাইয়া শুয়া থাকি শীতানে ফুসকুনি দেখি বাজার দেখি তাল গাছে রাগায় মনো আমাজি গাজার লোকা পাহাড় দিয়া যায় গাজার লোকা পাহাড় দিয়া আমি যা করমু তোর তাই শুনতে হইব আমার উপর দিয়ে বেশি কথা কওয়া চলবো না কি কইছি বুঝেন নাই শাহজাদা তার মানে আমি চলো দেওয়ার দিকে তোমার ওয়ার্ডার মতো আমার খেলে চলো লাগবো এক সভা চলো লাগবো ছুটবে না তো ঠিকই চলছস তোর ব্যাগ কিছু আমি কইরা ব্যাগ কিছু হাতে পাতে চাই না ব্যাগ কিছু বড় করছে আবার কি কথা কই মুন্ডে কই কি করি একবার কই একবার কই খালি হাতে চাই না বড় করছে দেখি আরে গুতা গাতিবে দেখাবো ব্যাগ কি করাবো সবই আমি করা হার মা আমি যা করমু তুই তাই করবি দাঁত আর দে ঢুকা কিরা এডা কি পিনলে তো বুঝবি যে কি এনে ব্লাউজ 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 কুসকুস ব্লাউজ কুসকুস এনে বলা বুঝেন নি কে এন না তরে পড়াই কে আগে আমার কথা হই না রে তোর হশুর বাড়ি গেলে হ্যাঁ বেকি তরে কয় তোর বিলে আটা চলা গুয়া মুয়া ডুলাস বিলে মহিলা মানছেন লাগা কোন শালাই কইছে বেকি কয় একদিন আমি গেছিলাম পরে কয় কয় তোমার দেওর কি এডা হিজা নাকি গো মহিলা গো মত চলা ফিরা করে তোমার কথা হলে নে ভাবি নে আমার শরীর লাগল খালি জইলা বইরা কি কথা আছে ওই তোর কানে জলে লবণ ডইলা দিমু কি আমার কথা তো জইলা দয়ার এলাকার মানুষ যখন কয় তখন তোমার জলে না ও হসুর বাড়ির লোক তাই না কোসে মেজাজটা কি বইবন খালি এনে পিন দাইতে চাও কিসের নিকে কি দরকার আমি দেখ মো তাই মহিলা মানুষের লাগান তো এটা বডি এটা তারা আরো সেই রকম দেখা যায় হাতু সাকর মনে হয় যে তোর শৈলে নেট ব্যাগ গেছে মনে করি দিও নি গড়া দিও নি গড়া তুই আমারে মা তো কাজ করে বলার মতো কাজ করে কিন্তু মা কি বলে মন করে আমারে না পিন্দাতে তুই কিছু নি আমি এ না পিন্দাইতাছি তোর বালন লাগে পিন্দাইতাছি আচ্ছা কো বেন তো বাই গেছে না দেন না মানুষে তোর মহিলা কেন আজকে না পিন্দা তো শ্বশুর বাড়ি যাবে তাই নাকি হ্যাঁ তাহলে এই কথাটা আমার আগে কমানো দেবো দেখ দেওয়ার তোর যখন মাসে ব্যাগে টিটকারি ফিটলেনি করে তুই একদিন মহিলা পোশাক পরিয়া তার হসি করে দেবি তাই তো ইয়া দেখা তাতে আমার কয়না কিছু না খালি আইলেন তাই পিন্দা বানিয়ে গেছে দেখি তুই ভুল লাগে না যাই আমার লাগে যান লাগবে না তোর খুব সুন্দর লাগতাছে থার এটা কয়নে উঠাবেছে অসম্ভব যা উচিত শিক্ষা একবার জন্মের শিক্ষা দিয়ে উচিত শিক্ষা তো তুই দিবার যাবি তোর আবার মানুষের জন্য তাই না পাত খেতে নিয়ে যায় না খালির কথা হচ্ছে হ্যাঁ খালি বড় ভাবে ওর দিকে কিছু করা তুই আমার আর একদিন শালিক হবি তো চাপার 32টা দাঁত আমি উঠাই দিলাম দেখি আমার তোর ভাইয়ের শালিক না তুই শালিক কস কাই মারার মানুষ ভাই তোমার সাউথ পয়েন্ট দেখে আমি কইলাম এ ভাই ভাই কো বাহার না দেখে আমি কোহাম না আমার বউ হইলে বড় খালি দেনি রে দেনি হলি ডলা মারতাম আমার মতো বউ পাইতে সাধনা লাগে যাও পা কি বলে তাহলে সে জানা বলে না আমারে আমার হুশ বেরিয়ে লাগে জানি ভাই ওই দুই তিন দিন মাসে
আমারে বলে কইছে যে পুরুষ নাগা মহিলা মহিলা দেখা যায় কয় হিজরা হিজরা দেখা যায় আমারে কইছে তাই তো হিজরা সাই জায়গা তো হিজরা সাজ মুগে নাইরা মহিলা পোশাক পরে গেতাছি মনে করে একবারে একবার মনে করে ওই হোসিবাড়ি এলাকার লোক আজকে শিখা তো থিমু আমার কথা রাস্তা তো নানা হোসির নাগা দেখা হয় হে কিন্তু টাইনা তরে কুশাল খেতে নিব ফালতু কথা কইনা একটা সর্দা তত দেই গেলাম সারা বেদব জানি কর আর আমার নানা হোসির আমারে কুটা গেতে টেনে কি করব ওরে বাবা তোমার নানা হোসির পেগাম তুমি জানো না হ্যাঁ ভিক্ষা করবার যায় এই মহিলা কই টাইনা ঘরে নিবার চাই কত ইন্দরে বউ সারা তুমি গেলি তোমার আমান ধুব মেজার সাথে তোমার হুর কি রকম খারাপ হইতেছে না আমি কে দাসি পোশাক পরে গেতেছি আগে ঠেলায় পোশাক পরে গেতেছি শরীরে তো কোনো সেনমেনি মাহাস নাই কিসের সেনমে হবো হ্যাঁ কিসের সেনমে হবো সেনমে মাহান না দেখি আমি ভালো করে পরাই দে দেখি কি ভালো করে পরব ই করিস এ যাবে আছে তেমনি থাকবো খারাপ দেখি এটা ঢং আছে না আসলে নেশা দরবার তুমি বেশি বুঝতাছ কি আর বেশি বুঝতাছি হ্যাঁ খালার মহিলা আছে তাতে বাবের মহিলা আস নাই কি বেসিরি মহিলা আছে এই তো এলাকার মাসে যদি পুরুষ মাসের যদি কয় তোমার মহিলা নাগাল দেখা যায় উমুক দেখা যায় তোমাদের মেজাজ খারাপ হবো না কাম করি গেঞ্জি খুলে তোর সামনে দিয়া দিই দেখাই তোরে কি দিব জীবনে একটা মহিলা যা যা হন যা আমি গেঞ্জি সারাই চলুন যা যা আমি বলে মহিলা দেখ ফুমন্দির বোলারা খুলে নে ওই আমার হারের কিরাত সবাই আছে দেখ না সখি দেখ মরে রে ওই ঠিক আছে আমরা জানছে মনে করছে যে তোর চাষা হসুর ভিক্ষা করবে নাই সে কণ্ঠ হসি না সে এমনি করে গান গাইতেছে আমি তো মনে করছি যে ফকির আইছে বলার হারের কথা কইতেছি এই যে হুনালি কইছে করিমের বাড়ির সামনে থুইছি তাই এখন আমার কি করে নাকবো টায়ার বাদ টিউব বাদ অন টায়ারও কিনা নাকবো টিউবও কিনা নাকবো আমার দত্তটা প্যারা ফুসুক করে আড়াই গেছে ওই বানর চোপ কি কপালে ঠেকারিস না প্যারা করে তুই গেলি কে গেলি কে বানর হ্যাঁ এটা তো ফাঁস দিয়া তোর মারু বানর ওই শালে শালে আমি প্যারা দেখছি না তার মধ্যে মানুষের বাড়ির ঘুরে বুলান আছে না প্যারাটা মনে করো সুলা বুলানে নুনুর বাচ্চা না গেলে তোমার রাস্তার মধ্যে খাড়া করতেছে যেন আমি চাকারে নন দেখেছি ফুসুক করে খালি মনে হয় যে তেল ছাড়াই গেল ভালো হয়েছে তোর শহরের মধ্যে বিল নাকি প্যারাটা শালে হোটা খাইছে রাস্তার মধ্যে প্যারা দে বাসো এটা দাও আমাকে দাও একটা কানা করি পয়সা দিব না হুন্ডা কি কিনতে গেলে আমি কিনবা নিয়ে কইছিলাম তোমারে আমার কাছে হইয়া গিনছে লাগারি আমার সাইবাস কে সাইবাস নাকি করবা এই যে কইলাম না তাকে পাঁচ দিন মাই ও আম তো সাইবাস সাথে হইয়া জন চাবি বয়া করে তো পিতা কর ওয়ান সাইবাস কে তো আজকাল পর থেকে ঘরে জায়গা নাই বুঝো নাই বাইরে থুমু তোমারে তুই কি বাইরে লাটিয়া দিবি একটা কানা করি পয়সা দিব না শুরু কর মামি কেরা শুরু করব একবার এই যে তাবিজ মারা শুরু করব কি কেরা এই যে আমার শরীরে কিন্তু শক্তি কম নাই এখন বাবা আজকাল পাওয়ার বাড়ছে তো কেরা এই যে শোনা আমি বিয়া হেন কোন জানা আমি কিন্তু আমনার দেখে ভাই তার চাল চুলার বাতি গাহি আমি কিন্তু ডরাই না আমনার দেখে ধরস না ইট্টু না থাকে নে এই যে বানা চলা নি আউট আর যাই নি আউট আজকে আমি তোরে শিক্ষা দিমু দে হিস বানা কি মনে করছ তুই এই যে এই যে তুই তো বলে ধরস না বাইরে বললাম বাইরে তুই তুই ডরাস না তোর বাপ মা হুদা ডরাই আমার দেখে তুই শালি ডরাস না খালি আদর করি তোর নিয়ে রেকর্ড হোয়ান না দেখে বাইরে বললাম কোরাই দেখছি মায়ের খাবার নেই তোর পারলে মায়ের বেশি নাকি তেল ভরণ নাকবো মোবিল ভরণ নাকবো ব্যারিং যাবো গা নাট যাবো গা তোরেও তো বিয়া করার পর তোর চালাইতেছি তোর তেল ভরণ নাকি মোবিল ভরণ নাকি নাতি মোবিল ছাড়া চলাস তেল মোবিল কিছু লাগে না শোনা হলো আমি তো একটা কথা কই শোনা কেন বলা টিপ নি আই শোনা আমার কথা দেখো না এক কাম করো
واو هاي بابي كم رجل ادري اشتو تمام 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 আবার কোন শালায় আর শালিয়ে দেনি বলে কইছে যে কয় জামাই রে নাই মহিলা মহিলা দেখা যায় আমারে মহিলা মহিলা দেখা যায় নাই আজকে মহিলা সাজাইছি আর শোনা এই আর শোনা যে কইতা চাও আমি তো প্রথমে ভাবছিলাম সেরকম একটা সুন্দরী নারী নারীলাম ওয়াও হাই বেবি এন্ড হাই কমিং চোখের নজরটা ভালো কইরো নজর ভালো থাকলে পরে শরীর শরীর ভালো থাকো সবই ভালো থাকো এই হিজার বেজে থাকো তুমি হোসেন বাড়ি এলাকার শিক্ষা দিবার নিয়ে গেছি এলাকার জামাই গেছে ওইটা তো তুমি এলাকার মান মারে চাও আর মান মান মানে মান খাই যা থিয়া দমস কি এলাকা কি মনে করতে আমি একটা পুরুষ মানুষ আমার কই মহিলা নাল দাদা কোন শালায় কইছে কে এটা দেয়া হুনু হ্যাঁ তারপর সে এলাকা থেকে যাব ভালো করে বর গামার কিছু কাছে একটা যাও তাহলে এইভাবে যাও আমার ভুকে লাগে ব্যথা রে হাত ছাইরা দাও সোনার দিলা ভাই রে তুমি যে পোশাকটা ভাই পরছাও ভাই বুঝাও কি আর এক পুরুষের মান মারছ একবারে ভাই আমার ভাবি মনে করে রাগ কইরা পরাই দিছে আমি রাগ কইরাই বই যাইছি ভাবির আগে পরাবার দিবার চাইলাম না কয়তে তোর এলাকা তোর হুজুর বাড়ি এলাকা যাবি শিক্ষা দিতে বেশি আছে সেই দিনে হিজরা সেই দিন হুজুর বাড়ি জানো কি করবা কি করবা ওই যে আমি পার্কে বাজার দেখছি তোলা ধরে না তোলা তুলে তোলা তুলবার নেই যদি তোলা যদি একবার বাজার নেই কেউ হ্যাঁ তাহলে জানো কি করে কি করে কই যে বেশি বিন্দু বাড়া হয়ে গেলে বেশি বাড়াবাড়ি গেলে দিন দেখি দেখি এইটা কে বাসা হুজুর বাড়ি যায় না হুজুর শিক্ষা হবো হাসুর শিক্ষা হবো একবার গুষ্টি উদ্ধার নিবাদ করে থিয়া তোমার না ভালো আমার বুকে লাগে ব্যথা রে হাত ছাড়া দাও সোনা দুলা ভাই রে লাগে নজর একবারে খারাপ চলে তোমাকে চাই আমি আর কাছে আই ভাই তুই যে হাকড়া দিলে আমি কার কাছে ঠিক করবো ভাই ভালো আছে হ্যাঁ ভালো আছি তা তোমার এই অবস্থা কে কে হ্যাঁ অবস্থা কি খারাপ না কয়েকদিন দেখছি পুরুষ পুরুষ এখন এরম গাব শব্দ সব কে হোসেন ভাই এলাকার মাসের মনে কর উচিত শিক্ষা দিবার নিয়ে গেছি কিসের উচিত শিক্ষা কি হোসেনের জাত মন্দির জাত এটা তোর আগে ভাবছিলাম না না এই মন্দির জাতে শিক্ষা দিবার নিয়ে গেছি বুঝছাও তাই না হ্যাঁ কি আছেন ভাই জামাই না হ্যাঁ
শিক্ষা দিবেন নিয়ে এসে এই পোশাক পরে